সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ সমান্তরালভাবে কীভাবে চলতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান রাজনৈতিক ঐক্য মতের ওপর আগামী নির্বাচনে টাইমলাইন নির্ভর করবে রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলবে ছয়টি কমিশন তিন মাসের সময় সীমার মধ্যে একটি প্রতিবেদন দেয়া হবে এরপর ওই প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলবে ওই কম উপর নির্ভর করবে নির্বাচন হতে সময়টা কত দিন লাগতে পারে আ নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা এসেছে কিন্তু সবগুলো বিষয়ে মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ডেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে ইলেকশনের প্রস্তুতি ইলেকশন কমিশন ফর্মেশন এগুলো যে কাজগুলো সেটা এগিয়ে যাবে যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায় এর আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপের পর এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও ত্রিশ বিচারকের অপসারণ ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে শনিবার বেলা সোয়া দুইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এছাড়া বিতর্কিত ব্যক্তিদের সংস্কার কমিশনে না রাখা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন শিরোস্তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি আমরা বিচারপতি খায়ুর হক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ত্রিশ জন বিচারকের অপসারণ ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দল সমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্থানান্তর করা কথা আইন করা হয়েছিল সেটাকে অডিয়েন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি বিএনপি মহাসচিব জানান প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার সাথে সংলাপ দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিলে সহজ হবে বলে মনে করছে দলটি শনিবার সংলাপের প্রথম দিনে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল নির্বাচনের রোডম্যাপ চাইলেও আগে সংস্কার এবং শিল্প খাতের সংকট দূর করার তাগিদ দলগুলোর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামী এ সময় নির্বাচন এবং সংস্কার দুটোরই রোডম্যাপ চেয়েছে দলটি গণহত্যায় জড়িতদের বিচারের দাবির কথাও জানান জামায়াতের আমির দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গন্তব্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে এরপর যমুনায় একে একে সংলাপে যোগ দেয় গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি ও পরিষদের নেতারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গার্মেন্টস খাতের অস্থিরতার কথা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের নেতারা ফাঁসিবাদী সরকারের পুনর্বাসন ঠেকানোরও আহ্বান জানান শুধু সরকার বদল নয় সাথে সাথে সমাজ বদল একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের ব্যাপার এবং জন্য এই রাষ্ট্র সমাজের সংস্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতারা সেই সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে গল্প রচনা করছে সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত বৈঠক আয়োজনের আহ্বানও তুলে ধরা হয়েছে সংলাপে হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন নেতারা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হবে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি ধর্মীয় উপাসনালয়ে হামলা পাহাড়ে সহিংসতা ও মূলের ঊর্ধ্বগতি নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের দুই মাসের কাজের পর্যালোচনা নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত আলোচনা সভায় কমিটির নেতারা এসব কথা বলেন বর্তমান সরকারের দুই মাসের কার্যক্রম ও আশুকরণীয় নেই আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি এতে তেরোটি প্রস্তাবনা দেয়া হয় সভায় মাজারে হামলা পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা কোন এক পক্ষে হয় না কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি সেখানে একপাক্ষিক একটি বাস্তবতা অনেক বেশি দৃশ্যমান এ সময় সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না এবং সেটা কিন্তু সরকার দ্রুত কোনো সমাধানই করতে পারছেন না বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ সভাপতির বক্তব্যে বলেন বিশ্বব্যাংক আইএমএফ এর ঋণ সরকারের কৃতিত্ব হিসাবে দেখানো হলেও এগুলো ক্ষতি আরো বাড়াচ্ছে আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে এটা কি একটা ভয়ঙ্কর কথা না কেন আনন্দ যেখানে আনন্দ হবে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটাকে বাড়িয়ে দিচ্ছে সেটার উপর আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্ভিক্ষের কারণে যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর সবাই সরকারের প্রতিটি খাতে জবাব নিশ্চিতের দাবিও জানান বক্তারা এই আশা আমরা এই নতুন সরকারের কাছে করতে পারি না আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রথমে গ্যাস লিকেজ থেকে আগুন পরে বিস্ফোরণ সিলিন্ডারে আর এতেই তছনছ কেরানীগঞ্জের ঘরোয়া রেস্টুরেন্ট সহ আশপাশ সড়কে দাঁড়ানো একটি পিক বাসের ধাক্কায় দোকানে ঢুকে সিলিন্ডারে আঘাত করাতেই এই দুর্ঘটনা এতে রেস্টুরেন্ট কর্মী আক্তার সহ নিহত তিন আর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আটজন কেরানীগঞ্জে রোহিতপুর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণ আগুনে লেলিহান শিখা মুহূর্তে বিধ্বস্ত ঘটনাস্থল প্রাণ যায় তিনজনের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরো আটজনকে আসার পর ধাউ শুধু আগুন আর আগুন কিন্তু এই এই পাশ থেকে এই পাশে কেউ আসতে পারতেছে না শুধু মানুষ আর আগুন আর কিছুই দেখতেছি না অন্ধকার যখন ব্লাস্ট হয়েছে তখন তেলের ড্রাম ছিল ওই তেলের ড্রামটা ভাস্ট হয়ে গেছে মানে লিকেজ হয়ে গেছে তখন তেলগুলা যখন যেখানে যাইতেছে ওই আগুনের সাথে সাথে যাইতেছে আর এই বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘরোয়া রেস্টুরেন্টে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় বাস সেটি রেস্টুরেন্টের সামনে থাকা গ্যাস সিলিন্ডারে আঘাত করলে লিকেজ থেকে লাগে আগুন আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের চারটি দোকানে এক পর্যায়ে বিস্ফোরণ হয় সিলিন্ডারেও এর পনেরো থেকে ২০ মিনিটের মধ্যেই সেখানে আসে ফায়ার সার্ভিস পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে চারদিকে ছড়ায় গেল আর যখন নাকি বিস্ফোরণ হইলো চারটে দোকানে আটা টাইম আগুন তখন আমি এসে আসলাম আসার পরে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হইলো ফায়ার সার্ভিস চলে আসলো যে মানুষ ছোটাছুটি করতেছে আসলে হতাহত ছেলে মুখের মধ্যে আগুন বিদ্যুৎ থেকে বের হইতে পারে না তার জন্য আরও সমস্যা পড়ে গেছে মানুষগুলা মারা গেছে যে একটা গাড়ি যাবে গাড়ি গেলে ধাক্কা খাবে তারা এরকম কোনো চিন্তা ভাবনা করে না যে ধাক্কা খেলে যে আগুনে মানুষ পড়ে যাবে মারা যাবে যে আজকে যদি সচেতন হতো তাহলে আজকে একটা দুর্ঘটনা হতো না নিহতদের একজন রেস্টুরেন্ট কর্মী আক্তার হোসেন আর গুরুতর আহত মালিক মিন্টু সহ দুজন ভর্তি বার্ন ইনস্টিটিউটে বাকি চিকিৎসা নিচ্ছে সহ ঢাকার অন্য হাসপাতালে ছয়জন বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পায়তানা রিক্সা ব্যাটারি চালিত রিকশা মোটরসাইকেল বাস সহ বিভিন্ন যানবাহনের বিশৃঙ্খলতার কারণে রাজধানীর প্রধান সড়কে কমছে না যানজট সাথে আছে ফুটপাত দখল আর উল্টো পথে গাড়ি চালানো পুলিশ বলছে সরকার পরিবর্তনের পর নতুন বাস্তবতায় এখনও কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না রাজধানীর শাহবাগ এলাকা প্রধান রাস্তা দখল করে অবাধে চলছে দোকানের পণ্য ওঠানামা বাইপাস করা সড়ক দখল করেছে ফলের দোকান ফুটপাতে চলছে ফল ডাব ও খাবারের দোকানের রমরমা ব্যবসা বাড়ে হাসপাতাল বা শিশু পার্কের পাশের সরকও দখল করেছে অস্থায়ী দোকান রাস্তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে রিকশা ও মোটরসাইকেল মানগর এই উপস্থিত মানগর নেমে আর মাঝের মধ্যে বড় আসলে পুলিশের বলে দেখো ডাইকা রাখো কিবা গগনখানিক বন্ধ রাখো আমরা ওই নিয়ে নিয়ে কোনো চাদাবাজি নাই পুলিশ নাই কোনো নেতা নাই কোনো ভেতা নাই কোনো কেউ নাই কোনো চাদাবাজ নাই বাংলাদেশ সাথে বিশৃঙ্খলা আরও বাড়িয়েছে লোকাল বাস একে অপরের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে রাস্তা আটকে রাখছেন তারা ট্রাফিকের উদাসীনতার অভিযোগ রয়েছে তবে পুলিশ বলছে মামলা করেও চালকদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আমরা এখন আসলে অনেকটা ইঁদুর বিড়াল খেলা খেলছি হকার হকারদের সাথে রিক্সা চালকদের সাথে এবং মোট দখল করে যারা মোটরসাইকেল চালায় তাদের সাথে আমরা হয়তো তুলে দিচ্ছি আমাদের যে ট্রাফিক পুলিশ সদস্যরা এবং অফিসাররা যখন অন্য একটা আরেকটা কাজে ব্যস্ত হয়েছে ওনারা আবার ফিরে আসছে কারণ বাজারে দেখা যায় উল্টো পথে গাড়ি চালানোর দৃশ্য মেট্রো রেল স্টেশনের সামনের সড়ক দখল করেছে রিক্সা বেড়েছে ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ব প্রথম দিকে আমরা ওনাদেরকে অনুরোধ করে ঘুরিয়ে দিয়েছি এক্ষেত্রে যাত্রীরা প্রচন্ড রকমের মাইন্ড করে যে আমি এখন রিক্সা এই রিক্সা ছাড়া আমি যাবো কীভাবে তারপরে আমরা ওনাদের কখনো কখনো আমরা সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করেছি তারপর রিক্সা কিছুক্ষণ ঘন্টা দুই উল্টিয়ে রাখার কাজ করেছি কখনো কখনো আমরা এমন অবস্থা দেখেছি যখন থেকে আর এত বেশি এত ব্যাপারয় চলছে উল্টো দিক থেকে খুব প্রচন্ড রকমের যায় সেই রিক্সাগুলো আমরা ডাম্পিংয়ের ব্যবস্থা করেছি পুলিশ বলছে যানজট নিয়ন্ত্রণে সেবা সংস্থাগুলোর তৎপরতা ও মানুষের সচেতনতা দরকার আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কর্মদিবসের প্রথম দিনে সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে বা যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন আলামিন সময়টা যেহেতু সোয়া নয়টা অফিসের পিক আওয়ার সড়কে যানবাহনের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে যানজট আছে কি আমরা যে অংশে রয়েছে সেটা হচ্ছে তেজগার সাতটা এই দিকটাতে নরমালি গাড়ি চলছে এবং রাস্তায় সড়কে উপস্থিতি খুব বেশি অর্থাৎ গাড়ির উপস্থিতি খুব বেশি আপনি নিশ্চই দেখতে পাচ্ছেন থেমে থেমে গাড়ি চলছে তবে শৃঙ্খলার চেষ্টা করতে পুলিশ সদস্যরা আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে অটোরিক্সা এই এই সড়কগুলোতেও আমরা কিন্তু অটোরিক্সা চালানো নিয়েছিলাম আপনি শুই দেখতে পাচ্ছেন যে আবাদেশেগুলো সেগুলো শৃঙ্খলা অর্থাৎ সিগন্যাল নাম এনেই তারা হুট করে তারা যেই গলির মুখ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছে আপনি নিশ্চই দেখতে পাচ্ছেন একটা বড় অপস্চিত অর্থাৎ ট্রাফিক পুলিশ সদস্যের সংখ্যা এত কম যে তাদের পক্ষে এই বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো বা ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোথাও কোথাও আমরা যেটি দেখেছি যে আড়াআড়িভাবে বাস দাঁড়িয়ে রাখে বিশেষ করে টাউন সার্ভিস যেগুলো আর সেগুলো আড়াআড়িভাবে দাঁড়িয়ে রাখে আবার আমরা প্রগতিশীতে যেমনটা দেখেছি যে দূরপাল্লার যে বাস আর সেটি রাত দশটার পরে মোট শহরে প্রবেশ করার কথা কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে এই রুটটাতে দূরপাল্লার বাস বেড়ে গেছে অর্থাৎ সেটি নিয়ম কানু কোনো বালাই নেই কোনো যদিও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা নিয়মিত যে মামলার বিষয়টি সেটি করে থাকেন শুক্রবার একটি পরিসংখ্যানের কথা যদি আপনাদেরকে বলি তাহলে শুক্রবার ডিএমপির পক্ষ থেকে প্রায় তিরিশ লাখ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে গেল শুক্রবার চার সাতশো ঊনপঞ্চাশটি মামলায় তিরিশ লাখ তিরানব্বই হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ এছাড়াও অভিযানকালে একশো আটান্নটি গাড়ি ডাম্পিং উনাশটি গাড়ি রেকর্ড করা হয়েছে এটি হচ্ছে শুক্রবারের অবস্থা পুলিশের পক্ষ থেকে দেখেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিআরটিসির যে বাসটি যেভাবে আসছে এবং সেখানে আরেকটু হলেই হয়তো একটা দুর্ঘটনার ঘটত আর সেখানে অটোরিকশায় যাত্রী রয়েছে এবং বিআরটিসি বাসটি যেই গতিতে আসছে অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটি পুলিশের তো কোনোভাবেই সম্ভব না এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনোভাবেই ট্রাফিক পুলিশ এই যারা রিক্সা যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু যাওয়ার জন্য অনুমতি দেয় নাই এবং তারপর তারা হুট করে ঢুকিয়ে দিচ্ছে তো এরকম একটা পরিস্থিতি দেখেছি এর বাইরে সড়কে অবৈধ পার্কিং এর অভাব নেই ফুটপাথ যেটি নাগরিকের অধিকার ছিল সেটি দখল করা হয়েছে সেখানে অস্থায়ী দোকান বসানো হয়েছে আর যে যার মতো করে চলছে অর্থাৎ খুবই বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার কারণে যদি কখনো বৃষ্টি হয় তাহলে ঢাকার যানজটের যে পরিস্থিতি সেটি একদমই ভেঙে পড়ে অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ঘন্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় প্রগতি সরনের কথা যেমনটা বলছিলাম আপনি জানেন যে সেখানে মেট্রো রেলের কাজ হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা কাটা থাকার কারণে আর সেই দিকের অংশ খুবই ভয়াবহ রকম অবস্থা অর্থাৎ সেখানে আমরা গতকালকে যেমনটা জেনেছি গতকাল রাত বারোটা থেকে যে সড়কে হজ বড়ল অবস্থা দেখা যাচ্ছে যানজট পরিস্থিতি এবং সড়ক পরিস্থিতির খবর তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন ঢাকার সড়কের আটাশি শতাংশই ব্যবহার করে জনসংখ্যার মাত্র চার ভাগ মানুষ অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ মানুষের জন্য সড়ক রয়েছে ১২ শতাংশ রাজুকে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপে উঠে এসেছে এসব তথ্য শুধু তাই না ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলছেন গবেষকরা রাজধানীর নিউ মার্কেট সড়ক সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি চোখে পড়ে কিছু বাস লেগুনা ও রিক্সাও তবে শুধু এই সড়ক নয় এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই বিআরটিএর তথ্যমতে ১৫ পনেরো বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট একুশ লাখ চুয়ান্ন হাজার ছেচল্লিশটি যানবাহন এর মধ্যে বাস হিউম্যান হলার ও টেম্পু আটচল্লিশ হাজার তিনশো চুয়ান্নটি আর মোটরসাইকেল প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় ১৬ লাখ ড্যাপের হিসাব বলছে রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র চার শতাংশ গণপরিবহন বাকিগুলো ব্যক্তিগত প্রাইভেট গাড়ি যেমন ঢাকার রাস্তায় চলতে থাকে ঢাকার অষ্টআশি শতাংশ জায়গা সে অকুপাই করা তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে আর কিছু জন্য হয় নাই ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয় নাই বিশেষজ্ঞরা বলছেন যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে এটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার এগুলো এগুলো বাড়ছে বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মতো করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার গণপরিবহনকে বাড়ানো দরকার বার দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ যারা রয়েছে বিআরটিএ বা হচ্ছে অন্যান্য সংস্থা তারা কিন্তু প্রতিনিধিত্ব গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে যা যানজটটা আমরা আসলে চাই না চাই না নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা আস্থা ফেরাতে গণমাধ্যম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় নয় স্বায়ত্তশাসিত কমিশন গঠনের আহ্বান বিশ্লেষকদের শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভয়েস ফর রিফর্ম আয়োজিত মিডিয়া সংস্কার নিয়ে সংলাপে এই আহ্বান জানানো হয় গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায় শব্দের প্রসার ঘটাতে পারছেন তারা সমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ অবস্থা না থাকায় গ্রহণযোগ্যতা হারায় গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা ও পেশাদারিত্বের বদলে সরকারের গুণগান আর রাজনৈতিক প্রভাবই পায় আধিপত্য গুণগত মানে কত নিম্নস্তরে চলে যাওয়া আস্থা ফেরাতে গণমাধ্যমে কী ধরনের সংস্কার জরুরি তা নিয়ে আলোচনায় বক্তারা বলেন গোণোমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পারেনি উল্টো সরকারের মুখপাত্রের কাজ করেছে গণমাধ্যম সংস্কারে লিখিত নীতিমালা ও আচরণবিধির তাগিদে তাদের প্রেস কনফারেন্সের অর্থ বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী পদ্ধতিতে একটা স্প্যান তৈরি হচ্ছে আর একটা রিপোর্ট তৈরি হচ্ছে হ্যাঁ তো এই যে পুরো জিনিসটা কিন্তু বদলে যাচ্ছে তার মানে আপনার দক্ষতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্টের অজুহাত দেখিয়ে হরণ করা হয়েছিল বাক স্বাধীনতা অভিযোগ বক্তাদের এই জাতীয় নিরাপত্তার আমি ঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি এটি নিয়ে নাকি গোয়েন্দা সংস্থাও কাজ করতে পারে আপনার বাসায় আসতে পারে জাতীয় নিরাপত্তা এজ ইফ জাতীয় নিরাপত্তার উনি রক্ষক আর আমি হচ্ছি ভক্ষক এই যে আমাদের বিভাজনের রাজনীতি যেটি শেখ হাসিনা শিখিয়েছেন সাংবাদিকদের আদর্শ বেতন কাঠামো না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয় এদিকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুপারিশ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের মূল বিচারিক আদালতটাকে আমরা রাখছি সরকারের অধীনে এবং আমরা দাবি করছি আমরা একটা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করছি এটা ইম্পসিবল একটা কনসিডারেশন করতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি লিখি তাহলে এমন লিখব যে এখানে এগুলা আনকন্ডিশনাল হবে কন্ডিশন দিলেই এটা হবে সেলফ রাষ্ট্র সংস্কারে সবার আগে জনগণের অধিকার নিশ্চিতে জোর দেন আলোচকরা ওর কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বৃষ্টি উজানের ঢল অব্যাহত থাকায় তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এর মধ্যে শেরপুর ময়মনসিংহে পানিবন্দী তিন লাখের বেশি মানুষ দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে শেরপুরে নতুন করে বন্যার পানি ঢুকেছে দর ও নকলা উপজেলার দশটি ইউনিয়নে এ নিয়ে জেলার পাঁচ উপজেলার তিরিশটি ইউনিয়ন প্লাবিত পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ ধীরগতিতে পানি কমায় দুর্ভোগ বাড়ছে বানভাসীদের এদিকে আজ সকালে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে তিন দিনে মোট নিহত সাত ময়মনসিংহের ধোবাউরায় সীমান্তবর্তী তিন ইউনিয়নের পর নতুন করে আরও তিন ইউনিয়নে পানি ঢুকেছে এছাড়া হালুয়াঘাট উপজেলার নিচু এলাকাতেও পানি বাড়ছে দুই উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ এদিকে নেত্রকোনায় শনিবার থেকে পাহাড়ি ঝলের পানি প্রবেশ করছে লোকালয়ে এর মধ্যে দুর্গাপুর কমলা কলমাকান্দার নিচু এলাকায় পানি বেড়ে পানিবন্দী 20000 মানুষ বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন শোভন বন্যা পরিস্থিতির অবনতি কতটুকু হয়েছে কি পরিমাণ মানুষ পানিবন্দী তাদের দুর্ভোগ কেমন দেখুন আসলে পানি নেমে কিন্তু এখন ভাটির দিকে যাচ্ছে এতে করে কিন্তু পুরো শেরপুর জেলায় এখন বন্যা কবলিত শেরপুরের পাঁচটি উপজেলার তিরিশটি ইউনিয়নে প্রায় লাখ মানুষ এখন পানি বন্দি রয়েছে তো নতুন করে পানি বন্দি হয়েছে শেরপুর সদর ও নকলা উপজেলার দশটি ইউনিয়ন তো এসব মানুষের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তারা আসলে ঘরের পানি উঠে পড়ায় রান্না বান্না সহ নানান কাজে জিনিসপত্র তাদের ব্যাহত হচ্ছে এছাড়াও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে তাছাড়া পানি বাহিত রোগ ছড়াচ্ছে আর তালের বিষয়ে আমি যদি আপনাকে একটু বলি জেলা প্রশাসকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে তিনি যেটি জানিয়েছেন যে আজ পর্যন্ত সকাল পর্যন্ত এখন টোটাল ছত্রিশশো প্যাকেট শুকনো খাবার বান ভাসীদের মাঝে বিতরণ করা হয়েছে তবুও কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে ত্রাণ না পাওয়ার অভিযোগ পাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু সেনাবাহিনী সহ ফায়ার স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বৈরি আহ আবহাওয়ার জন্য বৃষ্টিপাত বেশি থাকায় আসলে এই উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে তো সেনাবাহিনী ছয়টি স্পিড বোর্ড নিয়ে উদ্ধার করছে কৃষি বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমির ফসল বন্যার প্রাণীতে নিমজ্জিত হয়েছে অন্যদিকে প্রায় নয়শো হেক্টর জমির শীতকালীন সবজি বন্যার প্রাণীতে এখন পর্যন্ত আজ সকাল পর্যন্ত বন্যা জন তো সব মিলিয়ে দেখা যেতে পারে পুরো শেরপুর জেলাকে ইয়ে বন্যা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে দুটি উপজেলায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ি মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ধরলা নদীতে ভয়াবহ ভাঙন চলছে চার দিনে গৃহহীন দুই শতাধিক পরিবার কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ও পঞ্চাশ একর ফসলি জমিও নদীতে বিলীন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সব হারানো মানুষগুলোর আটপার নদী ভাঙনের শিকার হয়ে দশ বছর আগে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বসতি গড়েছিলেন আজমত আলী ভাঙনের শিকার হলেন আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ার দুই দিনের মাথায় বসদ ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায় তার শুধু আজমতালি নয় ধরলা নদীর ভাঙনে চার দিনে বেগমগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক পরিবার হয়েছে গৃহহীন বিলীন হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র আকেল মাহমুদ কমিউনিটি ক্লিনিক পঞ্চাশ একর আবাদী জমি ভাঙন ঝুকিতে রয়েছে এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি যে কোন জায়গায় যাবে এখনও জায়গা জমি নিতে পারে নাই সবাই গরিব লোক এইভাবে বসত বাড়ি কোনো মতে খালাঘড়ি করে রাখতেছে এই যে ধান আবাদ করছি ফসল ফলাইছি এই যে নাই মুহূর্তের মধ্যে নাই এলাকাবাসীর অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার অনুরোধ করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দুঃখ লাগে এখন পর্যন্ত আমরা কোনো এখানে পানি উন্নয়ন বোর্ড থাকি দেখিনি যে ব্যাগ বস্তা ফেলাইতে দেখিনি তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ধরলা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে অলরেডি জিও ব্যাগ কাজ বাস্তবায়ন শুরু করেছি এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের ঘুঘুমারির পার্শ্ববর্তী যে স্কুলটি ভাঙন সম্মুখীন হয়েছে সেটি আমরা রক্ষার্থে কাজ শুরু করেছি আর ধরলার আমাদের ইতিমধ্যে এগারোটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে আশ্বাস নয় ভাঙন রোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার সিংহে থেকে যোগ দেবেন সহকর্মী আবু সালে মুসা বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন দেখা যাচ্ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ কতটুকু বেড়েছে দেখুন ময়মনসিংহের দুইটি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাওরা ভারতীয় সীমান্তবর্তী এই দুই উপজেলাতে পুরো দুইটি উপজেলা জুড়েই কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে গতকাল বিকেলে কিন্তু বন্যা পরিস্থিতি কিছু কিছু উন্নতি হলেও রাত থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু ভোর থেকে আবারও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে আমরা খবর নিয়েছি দুইটি উপজেলাতেই কিন্তু সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো রয়েছে সেইখানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাকি যে ইউনিয়নগুলি রয়েছে সেই ইউনিয়নগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে নতুন করে প্লাবিত হয়েছে এবং এই দুইটি উপজেলা থেকে কিন্তু প্রায় লক্ষাধিক লোক কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষের দুর্ভোগ কিন্তু এখন চরমে রয়েছে ধোবাওরাতে সাতটি ইউনিয়ন সাতটি ইউনিয়নের মধ্যে আজকে নতুন করে কিন্তু পুরাকান্দুলিয়া গোয়াতলা সহ আরো তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এছাড়াও হালুয়াঘাটের বারোটি ইউনিয়নের মধ্যে আজকে নতুন করে বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার পর কিন্তু এখন হালুয়াঘাটের যে বারোটি ইউনিয়ন প্রায় সব কোটি ইউনিয়নই কিন্তু এখন বন্যা কবলিত এই তথ্যই আমরা জানতে পেরেছি আমরা কথা বলেছি হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি যেটি জানিয়েছেন যে তারা যেটি এই মুহূর্তে যে ডাটাটা পেয়েছেন প্রায় পঁচিশ হাজার পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে প্রায় পঁচাত্তর হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত দশ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটি গতকালকে বিতরণ করা হয়েছে এবং ছয়শ প্যাকেট শুকনো খাবার তারা বিতরণ করেছেন এবং তারা কন্ট্রোল রুম খুলেছেন আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং বন্যার্থদের সহযোগিতার জন্য যা যা করার তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এছাড়াও ধোবাউরাতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওইখানে কিন্তু আজকে তারা বন্যার্থদের জন্য যে সহযোগিতা দশ টন চাল সেটি আজকে বিতরণ করবেন এছাড়াও শুকনো খাবার বিতরণের যে প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সিংহের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা মাগুরার ছত্রিশটি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় নাগরিক সনদ সহ অনেক সেবা বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর এই সংকট তৈরি হয় বিকল্পভাবে কিছু সেবা চালু থাকলেও ভোগান্তি বেড়েছে মানুষের নির্বাচনের মাধ্যমে সেবা নিশ্চিত করার দাবি অনেকের আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মাগুরা সদরের জগদল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানও নেই নাগরিক সনদ সহ বিভিন্ন সেবা থমকে আছে একই সময় ধরে কার্যালয়ে আসেন না গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম মিলন অভিযোগ আছে তিনি এক প্রতিবেশীকে দিয়ে তার স্বাক্ষর নকল করে ইউনিয়নে উপস্থিতি দেন আর মাগুরা শহরে শিক্ষকতা করেন জনগণ সেবামূলক কাছে সব সেবামূলক থাকে বঞ্চিত চেয়ারম্যান সাহেব আসেন না তা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আমরা সমাধান দিতে পারছি আমরা উদ্যুত কর্মকর্তার কাছে একটা সুস্থ সমাধান চাই মাগুরার ছত্রিশটি ইউনিয়নের মধ্যে মৌখি শালিখা চাউলিয়া হাজরাপুর সহ অর্ধেকের বেশি পরিষদে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় অনেক সেবা বন্ধ পাসপোর্ট করবে একটা নাগরিক সার্টিফিকেটের দরকার চেয়ারম্যানরে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না এ পর্যন্ত দশ পনেরো দিন হলো খালি ঘুরিয়েই যাচ্ছি নাগরে শরণার্থের জন্য ঘুরছিলাম এক সপ্তাহ ধরে তো সচিব সাহেবের কাছে গেছি সে বলছে চেয়ারম্যান শেখপুর ছাড়া হবে না কিছু ইউনিয়নের চেয়ারম্যান না আসার কথা স্বীকার করছেন জেলা প্রশাসক বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে নেওয়া হচ্ছে সরকারের যে পরিপত্র আছে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন না বা অনুপস্থিত থাকবেন তাদের বিষয়ে আমরা আমাদের নির্বাহী অফিসার আছে সরকারি অনুযায়ী আমরা ওইসব ইউনিয়ন পরিষদ গুলাতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব মাগুরায় সবচেয়ে খারাপ অবস্থা শ্রীপুর উপজেলায় সেখানে আটটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট নিউজ চৌত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে আগের বেশিরভাগ প্রশাসন যেখানে বলেছেন শিক্ষার্থীরা প্রস্তুত না সেখানে এখন বলা হচ্ছে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও প্রস্তুতিতে ঘাটতি আছে প্রশাসনের সেজন্য সময় লাগবে অন্তত ছয় মাস উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চোদ্দবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তবে নব্বই দশকের শুরুর দিক থেকেই অকার্যকর অবস্থায় রাকসু আগের প্রায় প্রতিটি প্রশাসনই নির্বাচন নিয়ে সদিচ্ছার কথা জানিয়েছে কিন্তু সামনে এসেছে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সংশয়ও উদাহরণ হিসেবে এসেছে সবশেষ ডাকসু নির্বাচনের পরিণতির কথা তবে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নেতৃত্ব গ্রহণে সক্ষমতার প্রমাণ দিয়েছেন দ্রুত রাখশু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজেরা যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে ওইগুলোর ছাত্র সংসদের আগেও রাখশু কার্যকর হতে পারে এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাওয়া এবং আমরা ছাত্র সমাজ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি উপাচার্য বলছেন প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনতে পারেনি তাই ক্যাম্পাসে রাজনৈতিক দলের অধীনে ছাত্র সংগঠন থাকবে কিনা এর সুরাহার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাকসুর ভোট নিয়ে তবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই আন্দোলনেরও প্রধান একটি দাবি ছিল ছাত্র সংসদ কার্যকর করা সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ অবশ্যই দ্রুত মধ্যে যাতে কার্যকর হয় সেটা আমরা চাই আমাদের একটা ইচ্ছা যে আমরা অতি দ্রুত রাখসতে চলে যাব কারণ ছাত্রদের যদি একটা বৈধ প্রতিনিধিত্ব করার জায়গা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে পাঁচজন শিক্ষার্থী সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পান এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের সুযোগ তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী পুঁজিবাজার আটাশ কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা বিএসিসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকের বিশ্লেষকদের মত নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক শুনে এই দুরাবস্থা তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসইর আরও দূরদর্শিতার পরামর্শ তাদের দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে লভ্যাংশ না দেয় গত ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন আঠাশ কোম্পানিকে জেট শ্রেণীভুক্ত করে ডিএসি এর মধ্যে উন্নতমানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে পাঁচটি এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে তেইশটি কোম্পানি তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের দাবি কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘরে চাপানো হয়েছে দুই হাজার পর থেকে ওনারা লিস্টেড করেছে এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠান পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে কোম্পানি একবারে টাকা নিয়ে গেছে এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ট দিচ্ছে না এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো ডিএসি জানিয়েছে গত চোদ্দ বছরে দুই কমিশনের অনুমোদিত একশো সাতাশটি প্রতিষ্ঠানের মধ্যে কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড জেড ক্যাটাগরিতে তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা হঠাৎ করে আমার ইনভেস্টমেন্ট গ্রুপে চলে আসলো হ্যাঁ মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না তাহলে সরকারের পলিসির কারণে অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি টাকা কমে গেছে কম হচ্ছে কারণটা কি এই ষোলো বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনা এবং এই কোম্পানি ম্যানেজমেন্ট করা আছে ম্যাক্সো এমপি মিনিস্টার অথবা বড় বড় নেতা নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের মানুষ নতুন করে কোন সিন্ডিকেট চায় বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে শ্বেতপত্র প্রণয়ন নিয়ে শুনানি পর্বে তিনি কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সিন্ডিকেট থেকে বের হয়ে সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করছে দেশের মানুষ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত যা ঠিক করা দেশের মানুষের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি জনশুনানিতে চট্টগ্রামের নাগরিকরা বঙ্গবন্ধু টানেল জলাবদ্ধতা দ্রব্যমূল্যের লাগামহীনতা সিডিএ ওয়াসার মতো সংস্থার নানা দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে আটাশে আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার এটা তো হতে পারে না যে শুধুমাত্র আমরা রাজনীতির বদল করলাম না শুধু রাজার বদল করে ফেললাম এটা তো হতে পারে না সেহেতু এই পুরোটার যারা আত্মত্যাগ করেছেন তাদের যে পরিবর্তনের চিন্তা এই যে রাষ্ট্রের সংস্কারের চিন্তা এটা হলো সেইটাই যে আমরা এক অত্যাচারের অত্যাচারের বদলে আরেক অত্যাচারী দিয়ে আমরা এটাকে বিকল্প হিসেবে দেখছি